ಶ್ವೇತಾಂಬರಂ ಭವೋ ಶಿವಾರೂಢಂ ತ್ರಿನೇತ್ರಾಂ ಪರಂ ಕರ್ಣಾಲಂಬಿನೀ ಮುಂಡಂ ಜುಗ್ಮ ಭಯದಾಂ ಮುಂಡಸ್ರಜ ಭೀಷಣಾಂ ವಾಮಾದೋರ್ಧ್ವ ಕರಾಂಬುಜೆ ನರಶಿರ ಖಡ್ಗಂಚ ಶಬ್ಬೇತರೆ ದಾನಾಭೀತಿ ವಿಮುಕ್ತ ಕೇಶ ನೀಚಯಂ ವಂದೇ ಸದಾ ಕಾಲಿಕಂ. ಹೇ ಮಾ ಸರ್ವಮಂಗಲಾ ಕರುಣಾಮಯಿ ಕರಾಲ ಬದನೀ ಸಂಕಟ ಮೋಚನೀ ಮಾ, ತುಮಾರ್ ಪ್ರಸಾದಕ್ಕೆ ಕೃಪಾ ಕರು, ತುಮಾರ್ ಪ್ರಸಾದಕ್ಕೆ ಕೃಪಾ ಕರು ಮಾ. সংসার পেতে দিয়ে সংসার ঘানিতে চোখ বাঁধা বলদের মতো ঘুরিয়ে মারছিস মা, দয়া কর মা, কৃপা কর মা, কৃপা কর. বাবা বাবা, মা বললো ঘরেতে একটাও চাল নেই, তার জোগাড় করো, শুধু মামা করে পুজো করলেই হবে, চাল ডালের ব্যবস্থা করো বাবা. মা, ও মা, মা গো, এসব তো আমি চাইনি মা, মায়ার খেলায় জড়িয়েছিস যখন, তার খেলা তুই কর মা, তুই কর. আমি কি দুঃখেরে ডরাই, আমি কি দুঃখেরে ডরাই, তবে দিও দুঃখ আর কত চাই, আমি কি দুঃখেরে ডরাই, আমি দুঃখেরে ডরাই. আগে পাছে দুঃখ চলে মা, যদি কোনো খানেতে যাই, আগে পাছে দুঃখ চলে মা, যদি কোনো খানেতে যাই, তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজারে মেলাই, তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজারে মেলাই, আমি কি দুঃখের ডরাই, আমি ডরাই. বিষের কৃমি বিষে থাকি মা, বিষ খেয়ে প্রাণ রাখি সদাই, বিষের কৃমি বিষে থাকি মা, বিষ খেয়ে প্রাণ রাখি সদাই, আমি এমন বিষের প্রেমী মা গো, বিষের বোঝা নিয়ে বেড়াই, আমি এমন বিষের প্রেমী মা গো, বিষের বোঝা নিয়ে বেড়াই, আমি কি দুঃখেরে ডরাই, আমি প্রসাদ বলে ব্রহ্মময়ী, বোঝানা বাও খনেক জিরাই, প্রসাদ বলে ব্রহ্মময়ী, বোঝানা বাও খনেক জিরাই, দেহ সুখে লোক গর্ব করে, আমি করি দুঃখেরে বড়াই, দেহ সুখে লোক গর্ব করে মা, আমি করি দুঃখের বড়াই, আমি কি দুঃখের ডরাই, আমি কি দুঃখের ডরাই, তবে দিও দুঃখ আর কত চাই, আমি কি দুঃখের ডরাই, আমি কি দু
দুঃখে রে ডরাই, আমি কি দুঃখে রে ডরাই। দেখলে দেখলে বাবার কাণ্ডখানা, গান গাইতে গাইতেই চললো, আজ ফিরবে কিনা সন্দেহ, চাল লালানা মাথায় উঠলো। যাই ঠাকুমাকে বলি অন্য ব্যবস্থা করতে। মা মা গো, আমার বড্ড খিদে পেয়েছে মা, দুটো মুড়ি দাও না মা, না থাকে দুটো খুদ ভাজাই দাও না মা। ওরে কেমন করে বোঝাবো তোকে, ঘরে থাকলে কি তোদের দিই না বাবা, সংসারের কোনরূপ চিন্তাই তার নেই, অপন ভোলা ছেলে তোমার, সদা সর্বদা তোমার নামের ভাবসাগরেই ডুবে আছে, দয়া করো মা দয়া করো, সন্তানের এই জঠুর জ্বালা আর আমি সহ্য করতে পারছি না, তোমার সংসার তুমি দেখো মা, তুমি দেখো, তুমি দেখো। ঘরে কে আছো গা, দরজা খোলো না। হ্যাঁ গা, এটাই কি পেশাব ঠাকুরের বাড়ি? তুমি কে গা? আমি গো আমি, আমায় তুমি চিনতে পারবে না, আমি গিরিবাগদির মেয়ে। পথে পেশাব ঠাকুরের সঙ্গে দেখা হলো, আমায় বললে তুই ওদিকে যাচ্ছিস, ধামার এই জিনিসগুলো বাড়িতে একটু পৌঁছে দিবি। আমি বললাম কেন পারবো নি, দেখো বাপু আমি বাগদির মেয়ে, তোমার জিনিসে ছোঁয়া লাগলে দোষ হবে নি তো? পেশাব ঠাকুর বললে আমার মায়েরও কোনো জাত নেই, এখন বলো দেখি জিনিসগুলো কোনখানে রাখবো। আহা বাছা, তোমার মুখটাও ঘেমে লাল হয়ে গেছে, ওই ওই দড়েতে রেখে এসো, একটু জল খেয়ে যাও। তা যা বলেছ, তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। দেখো মা দেখো, বাবা কত কি পাঠিয়ে দিয়েছে, মুড়ি মুরগি চাল আনাজ কাপড় গামছা মিষ্টি কত কিছু। আমায় একটু মুড়ি মুরগি মিষ্টি দাও না মা, বড্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না মা। আহা বাছার মুখটা বড্ড শুকিয়ে গেছে গো, দাও না বৌঠান, ওদের আগে দাও। দিচ্ছি বাবা দিচ্ছি, এই নাও মেয়ে, তুমি একটু মুখ ধুয়ে জল খাও। আয় বাবা ঘরে আয়, তোদের সবাইকে দিচ্ছি, ঠাকুমাকে ডাক, আমি স্নান সেরে ঘরে রান্না চাপাই। আমি তাহলে আসি, ওদিকে অনেক কাজ পড়ে আছে, পেশাব ঘরে এলে ভারী মজা হবে। সর্বাণী, এই যে সর্বাণী, কিছুই জোগাড় করতে পারলাম না গো, দেখো আমরা না হয় জল খেয়ে কাটাবো, কিন্তু বাচ্চাগুলোর মায়ের কি হবে বলতো? সে কি গো, তুমি যে ধামা ভর্তি করে বাগদিমির হাত দিয়ে এত জিনিস পাঠালে। হ্যাঁ সে কি, কি বলছো তুমি, কই কই, চলো তো দেখি। এই এই যে এই দেখো সর্বাণী, এসবই মায়ের ইচ্ছা, আমাদের এই দুঃখ কষ্ট মা সহ্য করতে না পেরে। সর্বাণী সর্বাণী এদিকে এসো, ওই দেখো ওই দেখো দেখো দেখো, মায়ের মূর্তির কাঁধে গামছা,
স্বয়ং মা বাগদিমের রূপ ধরে আমাদের অন্ন দান করে গেল গো, আমাদের অন্ন দান করে গেল। মা 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 গো, মা তোর এত দয়া এত করুণা, মা 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 গো। কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, ওকে কাজ গো তোর ধনে বিহনে, কাজ গো তোর ধনে বিহনে, কাজ কি মা তোর সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, দাও মা আমায় অভয় চরণ, রাখি রিদি পদ্মাসনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজ গুণে, প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজ গুণে, আমি অন্তিম কালে জয় দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। বৌঠান 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 আছো নাকি? কে গো? ঠাকুর জামাই, এতদিন বাদে আমাদের মনে পড়লো বুঝি, তারপর কি মনে করে? তোমাদের কি ভুলতে পারি, তারপর তোমার ননদটি সকাল বিকাল বলছে যে দাদার একটা কিছু ব্যবস্থা করো। বলি ব্যবস্থা করো বললেই কি ব্যবস্থা করা সম্ভব? এতদিনে মিত্রী মহাশয় স্টেটে একটা চাকরি খালি হয়েছে, তাই ছুটে এলুম। কালকেই পেশার ঠাকুরকে আমার সঙ্গে যেতে হবে, ভেবে চিনতে দেখো এখন স্বামীকে পাঠাবে তো। এতদিন বাদে মা মুখ তুলে চেয়েছে, আমাদের যত কষ্টই হোক ঠাকুর জামাই, আমি তাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে পাঠাবই। এই যে তুমি এসে গেছো, দেখো না ঠাকুর জামাই তোমার একটা চাকরির ব্যবস্থা করেছে, তোমার কোনো অজুহাতই আজ আমি শুনবো না, এই সুযোগ ছেড়ো না গো। তোমরা যখন সকলেই চাইছো, আর ইচ্ছাময়ী মায়েরও যখন ইচ্ছা হয়েছে, তখন তো আমাকে যেতেই হবে। এইবার দেখি আমায় ছেড়ে মা কতদিনে একলাটি থাকতে পারে। বাঁচালে ভাই প্রেসার, তোমার দিদির গঞ্জনার হাত থেকে তো আমি বাঁচলুম। বাবা, এখন মন দিয়ে যদি কাজকর্মগুলো করো তাহলেই আমার বাপের ভাগ্যি। বৌঠান, ও বৌঠান, তুমি তাহলে সবকিছু গুছিয়ে দাও, কাল ভোরেই আমরা রওনা হব। জয় দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা। Thank you.
করে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কিলি, অন্তরে আনন্দময়ী, যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী। দু আঁখি মুদিলে দেখি অন্তরে তে মুন্ড মালি, দু আঁখি মুদিলে দেখি অন্তরে তে মুন্ড মালি, বিষয় বুদ্ধি হইল গত পাগল বল বলে সকলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমার অন্তরে আনন্দময়ী, আমার অন্তরে আনন্দময়ী। যা বলে তা বলুক তারা, অন্তে যেন পাই পাগলি, যা বলে তা বলুক তারা, অন্তে যেন পাই পাগলি, প্রসাদ বলে শরণ নিলাম, অন্তে না ফেলি ফেলি, যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমার অন্তরে আনন্দময়ী, আমার অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি, অন্তরে আনন্দময়ী, আমার অন্তরে আনন্দময়ী। এই যে মুখুজ্জে, তোমার শ্যালক এলো বুঝি? আগে নায়েব মশাই, এই যে প্রসাদদা, ইনি হচ্ছেন আমাদের সেরেস্থান নায়েব মশাই। এই যে দেখছি শিশু ভোলানাথ ভাবে বিভোর হয়ে রয়েছে সবসময়, বলি মহাশয়ের নামটা কি, নিবাস কোথায়? আগে আমার নাম রামপ্রসাদ সেন, নিবাস হালি শহর। ঠিক আছে ঠিক আছে, আপনি এদিকে আসুন, এই আপনার গদি, মন দিয়ে খাতাপত্র দেখুন, হিসেবে যেন তছরূপ না হয়। মা, মা গো, তুই আমায় একই বেড়া জালে বাঁধলি মা, ভেবেছিলাম তোর পূজা গান নিয়ে থাকবো, এও তোর সহ্য হলো না মা, সামান্য দুমুঠো ভাতের জন্য যোগ বিয়োগের ফাঁদে ফেললি মা। প্রসাদদা, এই নিন আপনার হিসেবের খাতা, মন দিয়ে হিসাবপত্র দেখুন, আমাদের জমিদার মিত্রমশাই খুব ভালো লোক, দয়ালু সদাচারী, দেখবেন দাদা, মন দিয়ে কাজ করলে সব ব্যবস্থা তিনিই করে দেবেন। আচ্ছা আমি আসি। মায়ের যা ইচ্ছে তাই হবে। কি হিসেবের খাতাতে এত দেখছি
সবই গরমিল। একটু আধটু গরমিল তো রাখতেই হবে, ব্যবসা চালাতে গেলে এসব দরকার। নিন নিন, আকাশ পাতাল ভেবে লাভ নেই, এখন মন দিয়ে কাজটা করুন। এই সব কাজ? মা, ও মা, মা গো, তুই আমায় দিয়ে এই সব করাবি মা? দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। রামপ্রসাদ কি কাজ করছে? প্রত্যেক দিন আসে আর মুখ বুজে বসে থাকে, কারোর সঙ্গে একটা কথাও পর্যন্ত বলে না। আজ আবার জমিদারবাবু সেরেস্তায় আসার কথা। এই যে রামপ্রসাদ ঠাকুর, হিসেব হচ্ছে বুঝি? কই দেখি খাতা। আগে এই নিন। কি সর্বনাশ করেছেন? হায় 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 হায়, হিসেবের খাতায় একই লিখেছেন? কর্তাবাবু দেখলে আপনার কাজ তো যাবেই, সঙ্গে আমারও দফা শেষ। বলি বলি ও মুখুজ্জে, বলি এ কি লোক এনেছ হে? কেন নায়েব মশাই, কেমন লোক এসেছে? এতে আমার কোনো দোষ নেই, মুখুজ্জের বহু অনুরোধে একে বহাল করেছি। দেখুন দেখি এ কি সর্বনাশ করেছে। কই দেখি আপনার হিসেবের খাতা। আগে হুজুর, এই যে বিশ্বাস করুন, আমি এসব লিখতে চাইনি। হিসেব লিখতে লিখতে কখন যে মা আমাকে দিয়ে এসব লিখেছেন তা আমি নিজেও জানি না। একা ভাজা মাছটা উল্টে খেতে জানে না। লোভ হুজুর, লোভ। এই যে হাজার হাজার টাকার ব্যাপার, তাই লোভ সামলাতে না পেরে লিখে ফেলেছে। আমার দাউমাত্তবিল দাড়ি, আমি নেম খারাম নই শঙ্করি। নায়েব মশাই, আমি যখন এখানে উপস্থিত আছি তখন আপনাকে এই ব্যাপারে মাথা গলাতে কে বলেছে? আগে আগে মানে হুজুর, আমি জানি আমার এই অপরাধের ক্ষমা নেই। আপনার বিচারে আমার যে শাস্তি হয় আমাকে দিন, আমি মাথা পেতে তা গ্রহণ করব। নিশ্চয়ই শাস্তি তো আপনাকে পেতেই হবে, যে মহা অপরাধ আপনি করেছেন তার শাস্তি যদি আমি না দিই তাহলে এখানের হিসেবের খাতায় কি হবে তা জানি না, কিন্তু পরকালের চিত্রগুপ্তের খাতায় মহা ভুল থেকে যাবে সাধক। আচ্ছা, আপনি যে এই গান লিখেছেন গিয়ে শোনাতে পারবেন? পারবো পারবো হুজুর। কই গান দেখি শুনি। দে মায়া মায় তবিলদারি, দে মায়া মায় তবিলদারি, দে মায়া মায় তবিলদারি, আমি নিম খারাম নই শঙ্করি। দে মায়া মায় তবিলদারি, দে মায়া মায় তবিলদারি। পদরত্ন ভাণ্ডার সবাই লুটে মা, ইহাই আমি সইতে নারি। হারার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। দে মায়া মায় তবিলদারি, দে মায়া মায় তবিলদারি। অঙ্গ যায় গিরিতা, তবু শিবের মাইনে ভারী,
আমি বিনা মাইনে চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। আমি বিনা মাইনে চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। যদি আমার বাপের ধারা ধরো তবে তোমা পেতে পারি, বাপের ধারা ধরো তবে তোমা পেতে পারি। প্রসাদ বলে এমন পদে বালাই লয়ে আমি মরি, ও পদের মতো পদে পাইতো সে পদ লয়ে বিপদ সারি। পদের মতো পদে পাইত সে পদ লয়ে বিপদ সারি। দে মায়া মায় তবিলদারি, দে মায়া মায় তবিলদারি, আমি নিমখারাম নই শঙ্করি। দে মায়া মায় তবিলদারি, দে মায়া মায় তবিল দারি, দে মায়া মায় তবিল দারি মা। ধন্য 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 হে সাধক নাই বসাই, এ আপনি কাকে সেরেস্তায় হিসেব লিখতে দিয়েছেন? না না, ইনি তো এই হিসেব লেখক নন। ও গো মাতৃ সাধক, আজ থেকে আপনি আমার জীবন সেরেস্তার খাতায় হিসেব লিখবেন। আপনি আপনি বাড়ি যান, প্রাণ ভরে এমন করে মাতৃ নাম লিখুন। এতদিনে সার্থক আমার জমিদারি, নায়েব মশাই আজ থেকে প্রতি মাসে ওনার মাসহারা আপনি ওনার বাড়িতে পাঠিয়ে দেবেন। আর আমিও যাব সাধক, আমিও যাব আপনার বাড়ি আপনার গান শুনতে। প্রাণ ভরে গান শুনে সার্থক করব আমার জীবন। প্রণাম প্রণাম সাধক, প্রণাম প্রণাম। হ্যাঁ গো বাবা, তোমাকে কতদিন ধরে বলছি ওই বাগানের বেড়াটা একটু ভালো করে বেঁধে দাও, দেখো তো কি সুন্দর সুন্দর গাছগুলো এনে বসিয়েছি, আজ গরুতে সে দুটো গাছ খেয়ে গেল। ঠিক বলেছিস রে মা জগদীশ্বরী, আজ বেড়া বেঁধে তবে ভাত খাবো। দাঁড়া, আমি বেড়া বাঁধা দড়ি কাটারি বেকারি সব নিয়ে আসি। হ্যাঁ রে মা, তুই কিন্তু আমার দড়িগুলো সব জুগিয়ে দিস, কেমন? হ্যাঁ বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুমি ওগুলো নিয়ে এসো, আমি ততক্ষণে আমার ছেলে মেয়েদের খাইয়ে আসি। খিদে পেলেই আবার মা খেতে দাও মা খেতে দাও বলবে, তখন কি শান্তি মনে কাজ করা যাবে?